ইয়া আদম লাওলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আদম শুনে রাখো, যদি মুহাম্মাদকে আমি সৃষ্টি না করতাম তোমাকেই সৃষ্টি করতাম না। বলেন একটু নাউজুবিল্লাহ, শুনি একটু, বুঝলেন কিনা বল। অতি বুদ্ধিমান সমাজ নেতা, অতি বুদ্ধিমান ধর্ম নেতা, এই অতি হতে গেলেই সমস্যা, তখন বাড়াবাড়ি হয়ে যাবে। আগে আদমও ছিল না, হাওয়াও ছিল না, সবই আল্লাহ সৃষ্টি করেছেন। যিনি আদম হাওয়াকে সৃষ্টি করেছেন তিনি মুরগি সৃষ্টি করতে পারে না? এটা নিয়ে এত গবেষণা কেন? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ বলছেন, ফাতালাক্কা আদম মির রাব্বি কালামাতিন ফাতাব আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, সূরা বাকারা প্রথম দিকে আপনারা পাবেন। অতঃপর ফাতালাক্কা আদম মির রাব্বি, আদম তার প্রতিপালকের নিকট থেকে শিখলো কি কালেমাত, কিছু কথা শিখলো। ফাতাব আলাইহি, অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তিনি মহা ক্ষমাশীল ও দয়াবান। ফলটা হলো এই, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ফানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আমরা সবাই পড়ি সবসময়, তাই না? এটা কিন্তু আদম এবং হাওয়া পড়েছিলেন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা জুলুম করেছি আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, অতার হামনা, আমাদের উপরে অনুগ্রহ না করো, ফানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া করার পরে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিলেন, বললেন কি, এহে বেতু, নেমে যাও জান্নাত থেকে, এখানে আর থাকা যাবে না। অপরাধ ক্ষমা হলো বটে, কিন্তু অপরাধীর বসবাসের স্থান দুনিয়ায়, আখেরাতে জান্নাতে থাকা হবে না। যখন তোমাদের কাছে আমার হেদায়ত নাজিল হবে, যারা সেগুলি হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, যারা আমার হেদায়তে অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, চিন্তার কারণ নেই। ওয়াল্লাযীনা কাফারু ওয়াকাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার প্রেরিত হেদায়তকে অস্বীকার করবে এবং আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করবে, তাদের জন্য উলায় গাছ আপনার হম্পিয়া কালেন, তারা জাহান্নামে থাকবে চিরদিন। এই কথা বললে আদম হাওয়া ইবলিস যা ছিল সব জান্নাতে নামাই দিলেন। আদম বেলা বললেন হে বেতু নেমে যাও, আর ইবলিসের বেলা বললেন ফখরজ মিনহা, বেরিয়ে যাও, নেমে যাও আর বেরিয়ে যাও, কথা পার্থক্য আছে না? ইন্নাকা রাজীম, তো চিরদিনের জন্য বিতাড়িত। কিন্তু আদম পুনরায় জান্নাতে যেতে পারবে শর্ত দিলেন, আমরা তাবা হুদাইয়া, যে আমার হেদায়তের অনুসরণ করবে সে আবার জান্নাতে ফিরবে, আজ অনুসরণ করবে না সে গো টু দ্য জাহান্নাম হেল, বাস খালাস, তোমার আর কোনো রাস্তা নেই। এই সৃষ্টির সূচনায় এই বক্তব্যগুলো সূরা বাকারা 30 আয়াত থেকে 39 আয়াত পর্যন্ত সব আপনার আল্লাহ পাক বলে দিয়েছেন। এইবার আসেন আলামদের কারবার দেখেন, সুন্দর একটা হাদিস বানিয়েছে, ওই যে রব্বানা ফাতালাক্কা আদমের রব্বি আছে না, আদম তার রবের কাছ থেকে কিছু কথা শিখল। এইবার দেখেন ব্যাখ্যা শুন, ইয়া রব্বে আসআলুকা বি হাক্কি মুহাম্মাদিন লাম্মা গাফারতালি, হে আমার প্রতিপালক, আমি তোমার কাছে মুহাম্মাদের দোহে দিয়ে প্রার্থনা করছি যে তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাকালা ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, আদম তুই মুহাম্মাদকে কী করে চিনলে? কল লম্মা খালাক্তানি রাফাতু রাসি ফারআইতু আলা কাওয়াকুম আল আরশ মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে আল্লাহ, যখন তুমি আমাকে সৃষ্টি করেছিলে তখন আমি মাথা উঁচু করে দেখলাম যে তোমার আরশের যে খুঁটি, আরশ দাঁড়িয়েছে কটা খুঁটির পরে তার কল্পনা আর কি, সে খুঁটিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ তো ঠিকই আছে, পাশে মোহাম্মদ রসুল এটা করতে গেল, তাই আমি ভাবলাম যে আল্লাহর কাছে চাইতে গেলে মোহাম্মদ রসুলে লাগবে, সেজন্য তার রসুলা দিয়ে তোমাকে চাইলাম। ফকাল আল্লাহ, ফকাল আল্লাহ সাদাক্তা, আল্লাহ বহুত খুশি, হ্যাঁ তো ঠিকই বল, ঠিকই বলছো। ইয়া আদম লাওলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আদম শুনে রাখো, যদি মোহাম্মদকে আমি সৃষ্টি না করতাম তোমাকেই সৃষ্টি করতাম না। বলেন একটু নাউজুবিল্লাহ, শুনি একটু, বুঝলেন কিনা বল।
এই ধরনের মিথ্যা হাদিস আহলেহাদিসের আলামদের বইয়ের মধ্যেও আছে। কোথায় যাচ্ছেন আপনি? বই তো আপনার পড়েন না, জানবেন করতে গিয়ে আমার পড়ে বলে বিবাদে পড়ে যান। এখন কার উপরে শ্রদ্ধা রাখা যাচ্ছে না? আর এখন ভাইরা আমার, এই বিভ্রান্তি থেকে মুক্ত হন। আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি আদমকে সৃষ্টি করেছেন বাপ মা ছাড়াই, তিনি ঈসাকে সৃষ্টি করেছেন বাপ ছাড়াই, তিনি মুরগি সৃষ্টি করেছেন ডিম ছাড়াই। যত সৃষ্টি আছে পৃথিবীতে সমস্ত সৃষ্টির তিনি হচ্ছেন বদিউস সামাওয়াত ওয়াল আরজ। তিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন। অথবা আগে ডিম নাকি আগে মুরগি, এই নিয়ে অত গবেষণা তো কোনো দরকার নেই। কোরআন বিভাগেই বলে দিয়েছে সাব্বারিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ বদিউস সামাওয়াত ওয়াল আরজ। যেখানে খুব কোরআনে প্রতি পৃষ্ঠায় পাবলে এগুলো। বদি মানে কি? যারা আরবি বোঝে তারা জানে, খালাক মানে সৃষ্টি করা, বাদা মানে একদম প্রথম সৃষ্টি যার আগে কোনো অস্তিত্বই ছিল না। অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনাকে বাদা বলা হয়, বদি। এই জন্য আল্লাহকে বলে বদি। আর বেদাত কেন বলা হয়? যার কোনো অস্তিত্ব নেই শরীয়তে, ওই নতুন করে লাগানোকে বলে বেদাত। এই বেদাত যিনি করেন তিনি হচ্ছেন বদি। আল্লাহ এদিক দিয়ে নতুন সৃষ্টি করেছেন। আগে মুরগিও ছিল না, ডিমও ছিল না, সবই আল্লাহ পাক নতুন করে সৃষ্টি করেছেন। আগে আদমও ছিল না, হাওয়াও ছিল না, সবই আল্লাহ সৃষ্টি করেছেন। যিনি আদম হাওয়াকে সৃষ্টি করেছেন তিনি মুরগি সৃষ্টি করতে পারে না? এটা নিয়ে এত গবেষণা কেন? ডাইনোসরের খোঁজা কী দরকার? ফসিল খুঁজে তো আর কী দরকার বেটা? আমার আমি মানুষ, আমার শান্তি দরকার, আমার দুনিয়া এবং আখেরাতে কল্যাণের দরকার। অত রিসার্চের গবেষণার কী প্রয়োজন আছে আপনার? অতি বুদ্ধিমান সমাজ নেতা, অতি বুদ্ধিমান ধর্ম নেতা, এই অতি হতে গেলেই সমস্যা, তখন বাড়াবাড়ি হয়ে যাবে। কোরআন হাদিসের সহজ জ্ঞান একে বলে সিরাতুল মুস্তাকিম। আর এই জন্য আমাদেরকে প্রতি সূরা ফাতে ইহদিনা সিরাতুল মুস্তাকিম বলতে হয়। এটা আমার রসুল পর্যন্ত নিজেই প্রার্থনা করেছেন। প্রশ্ন হতে পারে, রসুল তো নিজে হাদি, তিনি তো আমাদেরকে হেদায়াত করেছেন, তিনি আবার ইহদিনা বলবে কেন? হ্যাঁ আমাকে হেদায়াত করো, প্রশ্ন আসে না? উত্তর একটাই, তিনি হচ্ছে আমার সবসময় আল্লাহ কাছে, আল্লাহ তুমি যে আমাকে সুপথ দেখিয়েছ, এখানে যেন আমি টিকে থেকে এসেছি যে নিচে নাম নেমে যাই। মেয়েরা যে গেলেন মানে মোহাম্মদ, ওই দেখো ওই যায় তাহলে, হ্যাঁ মক্কা মাহমুদ ওইটা তোমার ঘর, বলতে আমাকে এখন যে দাও তো না, তোমার আয়ু এখন বাকি আছে, মরার পরে যাবা। আমরা ব্যাখ্যা দিলাম কি, উনি তো অলরেডি তো মেয়েরা তো গিয়েছেন, এর আগে জন্মের আগেও ছিলেন, এখন কবরে গেছেন, ওরা তো স্বামী, ও কবরে জেন্দা আছে, সব শুনতে পারে, দেখতে পারে, সব পারে। বাংলাদেশের শাইখুল হাদিস হজ করতে গেল, দু তিনবার হজ করে প্রতিবারে যে এক গাদাখানে কবিতা লিখে নিয়েছে আরবিতে, গড়ে 167 লাইনে কবিতা লিখেছে তিনবারে। সেই কবিতাগুলো দিয়ে বিশাল একটা বকরশি অনুবাদ লিখছেন তিনি, পড়ে দেখুন বকরে 6 ঘণ্ট। কারাগারে গিয়ে সৌভাগ্য ছিল আমার বকরশি পড়া, আরে সোভালে ভাগ্য, এই না পড়াটাই ভালো ছিল দেখছি। তো লাভ হয়েছে আমার এই, আর এলেমের তারকি হয়েছে যে এইসব শাইখুল হাদিস এইসব লেখে আমি আগে জানতাম না। তার মধ্যে আমি খুঁজে বের করেছি 93 লাইন সিরকি লাইন। আমাদের ছবি মূর্তি বইয়ের মধ্যে আমি 15টা লাইন দিয়েছি, সেখানে পড়ে দেখবেন কি মারাত্মক কথা তারা সেখানে বলেছে। আমি অমুক এসেছি ঢাকা থেকে তোমার দরবারে, তোমার রহমত নেওয়ার জন্য, তুমি তোমার দয়া যেন আমি মদিনাতেই আমার কবর হয়, তোমার ছায়া যেন আমি থাকতে পারি। আল্লাহর কি ইচ্ছা মদিনা কবর হয়নি, হয়েছে ঢাকায়।